মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছেন এক মাস হলো মাত্র। ঘর বানিয়েছেন প্রবাসের কষ্টার্জিত অর্থে, অথচ একটি রাতও সেখানে ঘুমাতে পারেননি মালয়েশিয়া প্রবাসী নিজামুদ্দিন। আহ, ভাগ্যের কি নির্মম পরিহাস! ঘূর্ণিঝড়ে পুরাতন ঘরের ওপর গাছ পড়ে কেড়ে নিয়েছে তিনটি জীবন। প্রবাসী নিজামুদ্দিন, তার 4 বছর বয়সী কন্যা সন্তান নুসরাত জাহান লিজা ও তার স্ত্রী শারমিন আক্তার সাথী। নিহত নিজামুদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। একসাথে মৃত্যু, একসাথে জানাজা, একসাথে তিনটি কবর, সবই যেন হৃদয় বিধারক। কাঁদছেন স্বজনরা, কাঁদছেন এলাকাবাসী, কাঁদছে সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নেজাম, তার স্ত্রী সাথী ও মেনুসরাত। রাত 10টার দিকে হঠাৎ ঝড়ে কোরই গাছ উপড়ে তাদের ঘরের উপর পড়ে, এতে চাপা পড়ে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে করাত দিয়ে গাছটি কেটে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে 3 জনকেই একই সাথে জানাজা শেষে একই কবরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়। এ বিষয়ে হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত নেজাম 2200 বর্গফুটের একটি বিল্ডিং নির্মাণ করেছিলেন। আগামী শুক্রবার ওই ঘরে তাদের উঠার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ঘরে উঠার আগেই পরিবার নিয়ে দুনিয়া ছাড়লেন। এটি অত্যন্ত দুঃখজনক। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন, এই দোয়া রইল। জুবায়ের আহমেদ, টাইমস টুবি, নিউজ ডেস্ক।